আমি ওখানে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম, হঠাৎ করে মানে যে একটা বড় ঢেউ আসছে, ঢেউ আসার দিকে আমার পায়ের সামনে দিয়ে কি এই মাছটা শেষ করা তো যায় না গে তোমার আসসালামু আলাইকুম, ইটস মি রফিকুল ইসলাম সাদি অ্যান্ড ওয়েলকাম টু কক্স বাজার টু ডে। এখন বাজে সকাল ঠিক 7টা, সবাই ঘুমাইতেছে, আমি আর মামুন ভাই বের হয়ে গেছি, আমরা এখানে একটু বিচে যাব, একটু সকালের যে ফ্লেভারটা সেটা নিব ইনশাল্লাহ। চিন্তা করছিলাম যে আরও অনেক আগে বেরোবো, কিন্তু সকাল মানে দুদিন ঠিক মতো ঘুম না হওয়ার কারণে আজকে ঘুমটা বেশি হয়ে গেছিলো, মানে ঘুম থেকে উঠে আবার ঘুমাই গেছি। তো ঘুম থেকে উঠার পরে মামুন ভাইয়ের ফোন দিলাম, তার ঘুম ভাঙলো, মানে অ্যালার্ম যে দিছি দুইজনের মধ্যে কেউ শুনতে পারিনি। আজকে মানে সব মিল মিল কেন যেন হয়ে যেতেছে, মামুন ভাই ব্ল্যাক কালার টাইপের পরছে, আমিও একটু একটু ব্ল্যাক কালার টাইপের জামা কাপড় পরছি, গতকালকে সবাই সাদা পরছে, মানে কেউ যায় না, আমিও সাদা পরছিলাম, সাত মানুষ সাদা পরছিলাম। এখন আমরা মেন রোডে কাছাকাছি এসে পড়ছে আর হাইটেই রওনা দিচ্ছি, কারণ গতকাল থেকে মানে আমরা যখন যেখানেই গেছি সেখানেই আমরা মানে রিক্সা নিছি বা ওই যে কী বলো ওইটা ব্যাটারি চালিত অটো রিক্সা এগুলো নিচ্ছি। ফাইনালি আমরা মানে হাঁটতে হাঁটতে ভাবলাম যে না হেঁটে যাওয়া যাবো না, একটা অটো রিক্সা নিলাম, এখন যেতেছি লামনি বিচে, মেবি 5 মিনিট লাগতে পারে। সকালের ওয়েদারটা অনেক জোস লাগতেছে, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে সবাই রুমে শুধুমাত্র আমরা দুজন বেরিয়েছি, আমি আর মামুন ভাই, সো কোনো বেড়া নাই। ওখানে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম, হঠাৎ করে মানে যে একটা বড় ঢেউ আসছে, ঢেউ আসার দিকে আমার পায়ের সামনে দিয়ে কি এই মাছটা কি করা যাব। আমরা এখন সাগর পাড় থেকে একটু মানে জঙ্গলের ভিতরে আসতেছি, এখানে ছবি তুললো আমরা কিছু, অনেক সুন্দর স্পটটা, খুবই সুন্দর হবে না কেন, মানে আপনার জায়গাটা দেখেন অস্থির। আমাদের ফটোশ্যুট একদম শেষ, সো এখন আমরা যাচ্ছি একটা ক্যামেরা পার্টস কিনতে, অর্থাৎ আমাদের যে ট্রাইপডটা ছিল সেটা আমাদের পানিতে পড়ে গেছে, মানে ঢেউ এসে নিয়ে গেছে, যাই হোক তো দেখি সেটা পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে তো আমাদেরকে যেতে হবে সেই বসুন্ধরা সিটিতে, সো সেটা সম্ভব না, যাই হোক দেখি। আর নাস্তার টাইম হয়ে গেছে 8:30 বাজে, সো দেখি যাওয়া যাক সেখানে, ভিউটা অসাধারণ। কালকে আমরা এটার উপর দিয়ে হাঁটছি, মনে হচ্ছে কি মরুভূমি দিয়ে হাঁটতেছি, কারণ যে পরিমাণে বালি, আর রুমে যখন যাই পুরো রুম মানে একবারে বালু দিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আমরা এখন যেতেছি হলো কক্সবাজার মেন সদরে, মানে মেন সিটি, এখানে কারণ আমাদের ক্যামেরা পার্টসটা কেনার জন্য তো রিক্সায় করে যেতেছি, আর এখান থেকে আমাদের ভাড়া লাগতেছে হলো 60 টাকা। সো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেডিয়াম, মানে কক্সবাজার কক্সবাজার স্টেডিয়াম যেটাকে বলে আর কি, আর আমাদের ওখানে পাস দিয়ে যাচ্ছে, আর ওখানে আমাদের যেতে লাগবে মেবি সময়
10 থেকে 20 মিনিট লাগবে। রাস্তাগুলো খুবই সুন্দর। আর সাদি ভাই একটা অটোগ্রাফ দেন। আমাদের সকাল ব্রেকফাস্ট চলে এসেছে, রুটি আমার তো মনে হয় 40 মিনিট আগে ব্রেকফাস্ট করতে, এখন আবার লাঞ্চ করতেছে, বুঝছেন কি স্পিড সাদির। মানে আমরা নাস্তাই করছিল লাঞ্চের টাইমে, তো লাঞ্চ করবো কোন টাইমে, আর আমাদের রাতে এখানে ডিনার দিব না, সেই জন্য আমরা এখানে লাঞ্চের টাইমে লাঞ্চ করতেছি এবং নাস্তা করছি। এখন আমরা লাঞ্চ করতেছি এবং শেষ লাঞ্চ, এখানে আর জীবনে লাঞ্চ হবে না মনে হচ্ছে, আবার যখন নেক্সট টাইমে আসুন তখন। যাই হোক, দেখা হচ্ছে এমসরি আমরা যাবো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কদীর গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কদীর গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এখন আমরা আছি হলো রেজুখাল ব্রিজে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, ওই যে ওখানে অনেকগুলো নৌকা আছে, সাম্পান সাম্পান, এগুলো নৌকা না, এগুলো সাম্পান না। হ্যাঁ, মামা কত করে কায়াকিং। প্রচন্ড জ্যাম, তারপরও ভালো লাগতেছে, কারণ এখানকার যে একটা মানে অবস্থাটা মানে একদম অসাধারণ। ভাই আপনার অনুভূতি কিছু বলেন। আমার অনুভূতি হচ্ছে একদম অসাধারণ, অসম্ভব সুন্দর অনুভূতি, খালি জলের মতন পরিষ্কার অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না, ফিলিং সো গুড। খালি একটা এটাই লোক, এই যে কি বলেন, আমরা ইনারে বিচে আসছি কিন্তু এই ফিল্ডটা পাবো না, কারণ ভাটা এখন না, এখানে পাথরগুলো ছিল এগুলো ডুবে গেছে, বুঝতে পেরেছেন? আমরা কই যাইতেছি বলেন? আমরা যাচ্ছি পাথরতে, পাথরের রানী, এই জায়গাটা অসাধারণ সৌন্দর্য একটা, মানে এখানে দেখলে সেন্ট মার্টিন যাওয়ার অনুভূতি পাবেন আপনি। মামুন ভাই ভাবির ছবি তুলতেছে, মামাটির ছবি তুলে দিবেন? আমি পারবো না, আই নট অন মাইন। জায়গাটা আসলে অনেক সুন্দর, এখানে আসার পর মানে অনেক ভালো লাগছে, তো আমরা সবাই মিলে এখানে ছবি তুললাম। এখন যেতেছি পানির জন্য, অনেক গরম শব্দ কি জন্যে উপরবেলা এত গরম, গরমের কারণে লিটিল এম খাওয়া যেতেছে আর কাল লাগছে। পানি কি সঠিক দাম ছিল? 15 টাকার
20 টাকা তো এক লিটারে পাওয়া যায় তো বোতল 20 টাকা আছে এখন আমরা আবার ব্যাক করব আমার দেশে নির্দিষ্ট গন্তব্যে আচ্ছা ব্রো ক্যাপে কারাই গেছে আবার একটা ক্যাপ কিনছি দর দাম করে মাত্র 80 টাকা এম মানে মামুন গাইস আমরা ওই জায়গা থেকে এখন যাইতেছি লাল ফেরি সেখানে গিয়ে সামনে তো আশাই লাগে মানে অনেক নৌকা আছে আমরা সেখানে যাব আমরা মামুন বাড়ির কাছ থেকে আজকে শুনবো যে সেন্ট মার্টিনে ট্রলারে করে যাইতে যে কি ফিলিংস এটা একটু বাইরে কি আর বলবো আপনাদের লাইভে একবার উঠছিলাম উঠে যখনই মহেশখালীর কাছাকাছি গেছি সরি মহেশখালীটা এটা হচ্ছে আপনার শাহপরীর দ্বীপের কাছাকাছি যখন গেছি তখন মনে হলো যে আমি মনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি তারপরে চোখ যে বন্ধ করলাম চোখ খুললাম হচ্ছে আপনার ঠিক সেন্ট মার্টিন দ্বীপ যখন দেখা যাচ্ছে তখন গিয়ে এবং আমাদের সাথে যারা মহিলা ছিল বমি করতে করতে কেউ সেন্সলেস হয়ে গেছে অলরেডি তারা ওখানে গিয়ে মুখে পানি দিয়ে তারপরে তাদের সেন্স নিয়ে আসতে হয়েছে লাইফে মৃত্যু ভয় তারা তারপরে তারা অ্যাডভেঞ্চার করে রেগুলারলি তারা যাচ্ছে রেগুলারলি যাচ্ছে চাইলে আপনারাও যেতে পারেন আমরা লাল কাঁকড়া ব্রিজে আসছি আর এখানে মানে প্যারাসিলিং এর জন্য সবচেয়ে বিখ্যাত আর আমাদের গ্রুপ মেম্বার হচ্ছে এই যে সবাই এখানে আমাদের গ্রুপে সবাই আছে মানে আমরা সবাই আসছি আর গ্রুপ যে লিডার মামুন ভাই একটু এদিকে দেখাই দেন হাই হাই যে মানে ডুবে গেছে আমরা দেখাতে পারিনি কারণ একটু লেট হয়ে গেছে আর আমাদের ক্যামেরার চার্জও শেষের দিকে সো এখন আমরা এখান থেকে চলে যাব তো দেখা হচ্ছে সুজা হোটেলে অ্যান্ড হোটেল থেকে আমরা পরে বাসার দিকে ব্যাক করবো ইনশাল্লাহ সামনে হলো পাহাড় আর তারপরে হলো মেরিন ড্রাইভের রাস্তাটা আর এখানে একটা সাঁকো আছে মানে কি যে একটা ফিলিংস আর এদিকে মনে করেন ঝিঝি পোকার আওয়াজ আসতেছে সন্ধ্যার দিকে তো ঝিঝি পোকার আওয়াজ আসতেছে মানে খুবই ভালো লাগতেছে এখন আমরা সবাই যেতেছি আমাদের সে চান্দের গাড়িতে তো ভিউটা মানে এক কথায় অসাধারণ একটা ভিউ দেখলে মানে পুরোনো ঘুরা যায় এখন ঠিক সন্ধ্যা মানে সন্ধ্যাটাই এখন আমরা আছি সুগন্ধা বিচে আর শেষ সময় মানে আমরা চলে যাবো একটু পরে সো ভাবতেছি যে কিছু কেনাকাটা করি আসছে এখানে হিসাব করেন আর চিরা ব্যাগটা পাল্টাই দিলে ভালো লাগবে সো আমরা এখানে কেনাকাটা শেষ করলাম এখন আমরা বাসায় চলে যাব মানে হোটেলে চলে যাব আর হোটেল থেকে ব্যাগ সব প্যাক করা আছে তো ওখান থেকে আমরা সরাসরি বাসে দেন আমরা বাসায় চলে যাব আমাদের এবারের মতো কক্সবাজার ট্যুর শেষ এখন আমরা চলে যাচ্ছি সো মামুনরা থাকছে তারা আগামীকালকে যাবে তো আমরা এখন চলে যাচ্ছি আর এখন বাজে হলো রাত 12:30 সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ